হাই ফ্রেন্ডস, অপর্ণা রকমারি রান্না কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তালের বড়ার রেসিপি। মাত্র দুটি উপকরণ দিয়ে কীভাবে বাড়িতে খুব সহজেই তালের বড়া তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। তালের বড়া বানানোর জন্য আমি এখানে একটি তাল নিয়েছি। তালটা কিন্তু পাকা হতে হবে পুরোটাই, যখন বাজার থেকে কিনে আনবে তখন অবশ্যই লক্ষ্য করবে যাতে তালটা ভালোভাবে পাকা থাকে। তাহলে আমাদের এই চোচাটা ছুলতে খুব সুবিধা হবে। দেখো, উপরের কভারটা এভাবে আমি ছুলে নিচ্ছি, খুব ইজিভাবেই খোসাগুলো ছাড়ানো যায়। খোসাগুলো আমি সব এভাবে হাতের সাহায্যে ধীরে ধীরে ছাড়িয়ে নিচ্ছি। এবার তিনটা আটি আমি বের করলাম, আর এভাবে আমি এখানে একটু ঘষে নিব তালের শাঁসগুলো বের করার জন্য। একটু ধৈর্য ধরেই করতে হবে। দেখো, অনেকটাই বের করে নিয়েছি, যতটুকু আমার লাগবে। এখানে আমি এক বাটি তালের শাঁস নিয়েছি, আর সেই বাটিতেই দেড় বাটি আমি আটা ইউজ করব, আর দিয়ে দিব বেশ খানিকটা চিনি। দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি কোনো জল বা কোনো দুধ ইউজ করছি না, শুধুমাত্র দুটি এই আটা আর চিনি, এই দুটো উপকরণ দিয়ে আমি তালের বড়াটা বানিয়ে নেব। তে খেতে খুবই ভালো লাগে আর নরমও হয়। দেখো, হাতের সাহায্যে এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই দুটো উপকরণ তো আমাদের ঘরে সবসময় থেকেই যায়, তো আমরা খুব ইজিলিভাবে যখন তখন এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারি। মাখা আমার হয়ে গিয়েছে, এবার দুই হাতের সাহায্যে আমি একে রাউন্ড শেপ করে নেব। সবগুলোকে গোল গোল করে নিব। তো সবগুলো আমার করা কমপ্লিট। এবার আমি কড়াইয়ে তেল গরম করব। এখানে আমি সর্ষের তেল নিয়েছি, বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিব এবং পুরোপুরি গরম করব। আর যখন দিব তখনও যেন তেলটা পুরো গরম থাকে। দেওয়ার পরে আঁচটাকে মিডিয়াম করে রেখে দিব। দুদিকে খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে দুদিকে, আমি এবার তুলে নিচ্ছি। তো আমার তালের বড়া রেডি টু সার্ভ। খুব কম সময়ে, খুব অল্প উপকরণ দিয়ে আমি তালের বড়াটা বানিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্তই।